এটা হচ্ছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অফিসিয়াল কিছু কাজের জন্য আমি দিল্লি এসেছি, তো আমি এখানে ওয়েট করছি। আমার ব্যাগ দেওয়া আছে লাগেজে, তো লাগেজটা কীভাবে নিতে হয়, কোথায় যেতে হয় সেগুলো সব আপনাদেরকে দেখাবো। আমি এখন ওয়েট করছি, আমার এটা 4 নম্বর স্লটে আমার ব্যাগ আসবে, সেটাই আমাকে ওখানে মাইক অ্যানাউন্স করে বলেছিল। তো আমি এখন ওয়েট করছি, দেখুন ব্যাগটা কীভাবে আসে। অ্যাকচুয়ালি ব্যাগটা আমার যাওয়ার সময় লাগেজে ওখানে দিয়ে দিতে হয় ওনাদেরকে। এই যে নিয়ে আসছি, এনারা হচ্ছে ওনাদের ব্যাগ পেয়ে গেছেন, আমারটা 4 নম্বর স্লটে এখানে আসবে। আমি এখন ওয়েট করছি, ছবিটা একটু কাঁপছে তার জন্য সরি, কারণ এখানে ছবি তোলা একটু বারণ আছে, যার জন্য আমি পকেটে মোবাইলটা অন করে রেখে দিয়েছি। আর এখানে লাইনে দাঁড়িয়ে আছি, দেখছেন সবাই আমার মতো আরও অনেকেই দাঁড়িয়ে আছে নিজের ব্যাগ নিজে নেওয়ার জন্য। তো দেখি কখন আসে বা কোথায় আসে। এখানে বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল, কারণ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রচুর ফ্লাইট প্রতি মুহূর্তে ওঠানামা করছে, যার জন্য একটু টাইম কখনো কখনো লেগে যায় লাগেজ আসতে। তো আমি এখন ওয়েট করছি, এনারাও দাঁড়িয়ে আছেন আমার জন্যই। এই যে ব্যাগ আসতে শুরু করেছে, একজনের এলো মনে হচ্ছে, আমি পিছনে দেখছি কেউ আরও আমার সঙ্গে একজন ছিল আমাদের বাঙালি, উনি কোন দিকে গেলেন সেটাই আমি দেখার চেষ্টা করছি। ব্যাগ নিয়ে আমাকে বাইরে চলে যেতে হবে, বাইরে ওখানে ট্যাক্সি আমার জন্য ওয়েট করছে, আমি আগেই বুক করে নিয়েছি ট্যাক্সি। তো ব্যাগ নিয়ে আমি চলে যাব ট্যাক্সি করে আমার হোটেলে। এটা এতটাই বড়, এটা 10খানা বেল্ট আছে, 10খানা বেল্টে বিভিন্ন ফ্লাইটের ব্যাগগুলো আসে। মানে কী সিস্টেমে বা কেমনভাবে কাজ হচ্ছে সহজে বোঝা মুশকিল। মানে একটু যদি এদিক ওদিক সচেতন না থাকা হয় তাহলে ব্যাগটা হয়তো কোথায় চলে যাবে কোনো ঠিক নেই, অনেক কষ্ট পেতে হবে হয়তো তার জন্য। যাই হোক, আমি এখনও ওয়েট করছি, আমার ব্যাগটা এখনও আসেনি, অনেকেরই হয়তো চলে এলো। এবং এত বড়, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর জায়গা, কেউ হয়তো না গেলে ওখানে এমনি বোঝানো মুশকিল। তবে এবার ব্যাগ আসতে শুরু করেছে, ব্যাগ আসতে শুরু করলে আর বেশি টাইম লাগে না, যেমন পরপর পরপর চলে আসে। আমি একটু আগিয়ে যাচ্ছি, এখান থেকে একদম পিছনে আমি দাঁড়িয়ে আছি, তো আমি একটু আগিয়ে যাচ্ছি, দেখি। আমি এখন হাঁটছি, যার জন্য ক্যামেরা একটু কেঁপে যাচ্ছে, কারণ ক্যামেরাটা অন করে আমার পকেটে ঢোকানো আছে। চলুন একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে দাঁড়ালে আবার ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। সামনের লিফ্ট আছে, এখান থেকে ওপর থেকে বেশ কিছু ফ্লাইট ল্যান্ড করেছিল, আর এদিকে ওখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার নামছে, নামবে এক্ষুনি দেখেন, কারণ মাইকে বললো এখনই। সরি ছবিটা খুব কাঁপার জন্য, একটু পরে আমি দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গেলে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন এরা নামতে শুরু করেছে, এদিকে একটা কোনো একটা সম্ভবত বাংলাদেশের কোনো একটা ফ্লাইট এসেছে বললো, তো ওটা ল্যান্ডিং হচ্ছে। ইনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমাকে এই ট্রলিগুলো কোথায় পাওয়া যাবে, আমি তো বললাম একটু আগিয়ে দিকে সামনে থেকে আনতে হবে, এখানে যেগুলো ছিল সবগুলো নিয়ে নিয়েছে। তো যাচ্ছে, উনি হয়তো বাইরে গেলেন, আমি ওয়েট করছি আমার ব্যাগের জন্য। চলুন একটু সামনের দিকে যাই, ব্যাগ তো আসতে শুরু করেছে, ওই সামনে দেখে এবার দাঁড়িয়ে যাবো। ওই দেখুন ওইদিকে আর একটা বেল্ট আছে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, খুব ক্লিন যেটা বলা হয়, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর জায়গা। আমি কলকাতা থেকে এলাম, আসতে আমার ওই 2 ঘন্টা মতো টাইম লেগেছে। দেখেন আমি এবার এখানে দাঁড়িয়ে যাবো সামনে। এগুলো সবই আমার ফ্লাইটে একসঙ্গে কলকাতা থেকে এসেছি, বেশিরভাগ বাঙালি আছে, তো একসঙ্গে আমরা ব্যাগগুলো নিয়ে বেরিয়ে যাবো। আমি দিল্লিতে 1 সপ্তাহ মতো এখন থাকবো, অনেকগুলো কাজ আছে, কাজগুলো মেটাবো, তারপরে হয়তো আবার ব্যাক করবো বা কাশ্মীরে যেতে পারি হয়তো। সেটা 2-3 দিন কাজ করার পরে আমি বুঝতে পারবো যে আমি দিল্লি যাবো, এখান থেকে আবার কোনো কোনো। আমার ব্যাগ কিন্তু এখনও আসেনি, আমি এখনও ওয়েট করেই যাচ্ছি, মানে এদিক দিয়ে ঘুরে আমি দেখছি আমার ব্যাগটা আসছে কি না, অনেকটাই টাইম লেগে যাচ্ছে মনে হচ্ছে। তো আমি আশা করছি এবার আমার ব্যাগ চলে আসবে, চলুন দেখি ওয়েট করি। হ্যাঁ, ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার ব্যাগ অলরেডি চলে এসেছে, আমার ব্যাগ নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আমাকে এখন যেতে হবে ট্যাক্সির দিকে, এখানে একটু
জয়মাল আছে, অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত আমার সঙ্গে যিনি এসেছেন ওনার ব্যাগটা এখন আসেনি, ওই জন্য আমি একটু ওয়েট করে আছি ওনার জন্য। ওনার ব্যাগটা আসলে আমি এবং উনি দুজন একসঙ্গে মানে বেরিয়ে যাবো। লম্বা হয়ে গেছে ভিডিওটা, আমি এখানে কেটে দিচ্ছি, আবার পরে দেখা হবে, টাটা।